হ্যালো বন্ধুরা, রূপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এই যে এখানে আমি পটলগুলো নিয়ে নিয়েছি, আজকে করব নিরামিষ দই পটল। আজকে কোনো মাছ মাংস রান্না হবে না আমার রান্নাঘরে, আজকে হচ্ছে নিরামিষ দই পটল করব। তো এর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি এখানে দেখো, এখানে নিয়েছি টক দই, এখানে নিয়েছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, আর এইখানে আছে গোটা গরম মশলা। তো এইগুলো দিয়েই আজকে আমি দই পটলটা বানাবো। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কেমনভাবে নিরামিষ দই পটল বানাই। আগে পটলগুলো আমি কেটে ছুলে পরিষ্কার করে নিই। পটলটা এইভাবে ছুলে নিয়েছি, ছুলে এবার এই এইখানে এইভাবে একটু করে কেটে দেব। তাহলে এই যে এই দেখো, এইভাবে কিন্তু আমি পটলটা দুই পাশে একটু একটু করে চিরে দিয়েছি, তাহলে এর মধ্যে মশলাটা ভালো ঢুকতে পারবে আর খেতেও দারুণ টেস্টি হবে। ওই জন্য আমি দেখো পটলটা এইভাবে আগে চিরে নিয়েছি। পটলগুলো যে আমি কেটে নিয়ে দেখো ধুয়ে নিয়েছি, এবার এইটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে 5 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু উনানটা ধরিয়ে নিয়েছি আর উনানে দেখো আমার জালও জ্বলে গেছে সুন্দরভাবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিই। ওদিকে পটল হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, আর এদিকে আমি বাটিতে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োর মশলা, পরে দিয়ে দিচ্ছি এই যে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো, এটাতে একটু জল দিয়ে পেস্টটাকে ভালো করে গুলিয়ে নেব। ওদিকে আমার পেস্ট বানানো হয়ে গেছে, আর এই যে দেখো এইখানে আমি 15টা মতো কাজু বাদাম নিয়েছি, এইগুলো একটু ভেঙে নিয়েছি, আর সঙ্গে 6টা কাঁচা লঙ্কা। এবার এইটাকে জলে ভিজিয়ে রাখি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এইখানে তোমরা সর্ষের তেলের বদলে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করতে পারো, তো আমি সাদা তেলের বদলে সর্ষের তেলটাই ব্যবহার করছি। কড়াইতে তেলটা দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার তেলের ওপর ছেড়ে দেবো পটলগুলো, পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। পটলটা কিন্তু আস্তে আস্তে জালে ভাজতে হবে, বেশি জাল দিয়ে ভাজলে পটলটা ওপরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই থাকবে। ওই জন্য দেখো আমি উনানের আগুনের তাপটাও একটু কমিয়ে দিয়েছি, আস্তে আগুনে ভেজে নিচ্ছি পটলটাকে। তেলের ওপরই 3টে লবঙ্গ, 3টে এলাচ আর কয়েক টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো।
এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দেখো আমার পটলটা কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দেব এক বাটি জল, আর এখানে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করছি। আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা একটু নাড়াচাড়া করে আমি এটাকে থালা দিয়ে ঢেকে রাখবো। ওদিকে কড়াইটা তরকারিটা হতে থাক, আর এদিকে আমি এই যে কাজু বাদাম আর যে কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম এইটা মিক্সিতে আমি একটু পেস্ট বানিয়ে নেবো। আর একটা দেখি এবার ঢাকনাটা তুলে পটল সেদ্ধ হয়েছে নাকি। পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমি যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পেস্ট আর ওই পটলের যে আগে যে ঝোলটা ছিল সেইটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে একটু অল্প আঁচে এটাকে আর একটু সময় ঢেকে রাখবো। দেখো আমার নিরামিষ দই পটল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ দই পটল পুরো রেডি হয়ে গেছে। তো বাড়িতে মাছ মাংস না থাকলে আমি পটলটা এইভাবেই করি। তো আর প্রত্যেক দিন তো আমি মাছ মাংসেরই রেসিপি দেই, আজকে ওই জন্য ভাবলাম একটু নিরামিষ কিছু একটা করি। তো দেখো এই রান্নাটা কিন্তু খুবই দারুণ লাগে, খুবই টেস্টি হয়। তোমরাও বাড়িতে কিন্তু একবার করে দেখতে পারো। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।